দর্শক আমন্ত্রণ স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার এস এম মোস্তফা জামান। আপনারা জানেন এই অনুষ্ঠান প্রতি সোমবার থেকে বুধবার ঠিক এই সময়ে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রতিদিনের মতোই আমাদের এখানে এসে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন তার সাথে প্রথমে পরিচিত হই। আজ এসেছেন ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার আবদুল্লাহ আল মামুন। আমাদের সাথে প্রতিদিনের মতো আমাকে হেল্প ডেস্কে আছেন, সাহায্য করছেন ডাক্তার তামান্না মাহমুদ উর্মি, আপনাকে স্বাগত। দর্শক আমাদের আজকের বিষয় কোষ্ঠকাঠিন্য, পাইলস, মলদ্বার এবং মলদ্বারের নানা ধরনের সমস্যা। আপনারা আমাদের প্রশ্ন করবেন এবং টেলিফোনে করতে পারেন, আবার ফেসবুক মেসেঞ্জারে অথবা আমাদেরকে ইউটিউবে করতে পারবেন। আমাদের সাথে সরাসরি যুক্ত হবার জন্য যে নম্বরটি ব্যবহার করবেন আমি জানিয়ে দিচ্ছি, নম্বরটি 5513192 থেকে 29 পর্যন্ত। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ড্যাশ বিটিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আবারও বলছি আমাদের জানাতে পারবেন 2771 এই নম্বরে এসএমএস করে আমাদের প্রশ্ন করতে পারবেন। এই অনুষ্ঠান বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, চট্টগ্রাম কেন্দ্র, ফেসবুক, ইউটিউব এবং বিটিভি অ্যাপসে একযোগে সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের প্রশ্ন করবেন এবং সেই অপেক্ষায় রইলাম। তবে দর্শক, প্রতিদিনের মতোই আমরা করোনাকালীন যে কিছু সমস্যা বা কিছু উপদেশ বা পরামর্শ নিয়ে আলোচনা করে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। সারা দেশে চলছে গণটিকা কার্যক্রম, লাখ লাখ মানুষ কিন্তু টিকা গ্রহণ করছেন। যে টিকা নেবার জন্য 100 মানুষের মধ্যে গুজব ছিল, মিথ্যা রটনা ছিল, আজ তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা টিকা নেবার জন্য আগ্রহ প্রকাশ করছেন। সত্যি এটি কিন্তু এক বিরল ঘটনা, আমাদেরকে আশাবাদী করে তুলছে। যদিও আমরা জানি চারিদিকে মৃত্যুর সংখ্যা বাড়ছে, সঙ্গে ডেঙ্গুর প্রকোপ দেখছি, কিন্তু এই মানুষের যে আগ্রহ টিকা নেবার প্রতি সত্যি আমাদেরকে নতুন করে আশা জাগাচ্ছে। আমরা জানি যে সরকার যে পরিকল্পনা গ্রহণ করছে, দেশের 80% মানুষকে তারা টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত করবেন এবং আমরা যা দেখছি টিকা নেবার জন্য অনেকে আছে বৃষ্টির মধ্যে, এমনকি হাঁটু পানিতে দাঁড়িয়ে কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম পত্রিকার পাতায় দেখেছি তারা টিকা নেবার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। সত্যি আবারও বলছি তাদের প্রতি আমাদের স্যালুট, অভিনন্দন। আশা করছি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সরকার যেমন চেষ্টা করছেন জনগণের সরাসরি সম্পৃক্ততা আমাদেরকে করোনা প্রতিরোধে নিশ্চয়ই আমাদেরকে আশাবাদী করে তুলছে। আমি প্রথমে আসছি আবারও আমাদের অতিথি যিনি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ মামুন, আপনার কাছে প্রথমে আসছি। আমরা শুরু করেছিলাম করোনাকালের বিশেষ করে ভ্যাকসিনের কার্যক্রম নিয়ে। আমরা জানি যে এই যে একটু বিধিনিষেধ চলছিল এবং এর মধ্যে অনেকে হাসপাতালে কম রোগী আসছে, তারপরেও কিন্তু সমস্ত কার্যক্রম চলছে। আমরা জানি ইন্টারন্যাশনাল একটা মানদণ্ড আছে, আন্তর্জাতিক মানদণ্ড, কোন কোন রোগীদের আমরা ইমার্জেন্সি অপারেশন করব, কোন রোগীদের আমরা বলবো কিছুদিন পরে করতে, তারপরেও কিন্তু চিকিৎসকরা কাজ করছেন, অপারেশন হচ্ছে, সার্জিক্যাল প্রসিডিউর চলছে। আপনি যেহেতু আমরা দেখছি যে বেশি কোষ্ঠকাঠিন্য, পাইলস, মলদ্বার এই জাতীয় সমস্যার সাথে রোগের চিকিৎসা করে থাকেন, তো এই সময় যারা অন্য সময় হয়তো অপারেশনের ডেট দিয়েছিলেন কিন্তু এখন হয়তো তারা হয়তো আসতে পারছে না অথবা দেরি করছেন, এই অবস্থা সেই সব রোগীদের প্রতি কী ধরনের পরামর্শ দিবেন, অথবা যাদের অপারেশনের প্রয়োজন আছে কোন কোন রোগীগুলো সেগুলো, সেই বিষয়ে আমাদের একটু ধারণা দেবেন দর্শকদের? ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে দেশে কোভিড মহামারী চলতেছে এবং এটার পাশাপাশি ইদানিংকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। তো দেশে যখন একটা মহামারী চলে, ঠিক আমাদের দেশে না, সারা বিশ্বে এই মহামারী চলতেছে, তো এই মহামারীর কারণে সব দেশের স্বাস্থ্য ব্যবস্থাই কম বেশি কোভিড নিয়ে ব্যতিব্যস্ত। এই কারণে যারা নন কোভিড রোগী, অর্থাৎ কোভিড ছাড়া অন্যান্য রোগে যারা ভুগছেন, তাদের চিকিৎসার সুযোগটা কিছুটা হলেও সংকুচিত হয়ে গেছে। তো এর মধ্যে বিশেষ করে আমরা যারা সার্জন, আমাদের কাছে যারা আসেন বা বিভিন্ন রোগ, যে সমস্ত রোগের ক্ষেত্রে শল্য চিকিৎসার প্রয়োজন হয়, তাদেরকে আমরা যখন এখন চিকিৎসা দিচ্ছি তাদেরকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হলো আর্জেন্ট, যে তাদেরকে দ্রুত চিকিৎসা দিতে হবে, আরেকটা হলো সেমি আর্জেন্ট, যে তাদেরকে হ্যাঁ দ্রুত দিতে হবে বাট আমরা কিছু সময় নিতে পারি, আর আরেক ধরনের অপারেশন হলো যেগুলো আমরা রুটিন অপারেশন বা একটা আমরা নির্দিষ্ট দিন তারিখ করে দিতে পারি। তো এই যে আর্জেন্ট ক্যাটাগরি, যেটা আর্জেন্ট ক্যাটাগরির মধ্যে একটা হলো যেমন আপনি ধরেন যে কোনো অ্যাক্সিডেন্ট হলো কোথাও, তাদেরকে আর্জেন্ট ক্যাটাগরিতে ফেলতে হবে, কেটে গেল, ছিঁড়ে গেল, ভেঙে গেল এরকম। এটা ছাড়া সার্জারির মধ্যে ধরেন অনেক সময় দেখা যায় যে আমাদের অন্ত্রে বা পাকস্থলে ফুটো হয়ে যাচ্ছে বা ইন্টেস্টাইন এটা রুইস্টেড বা রোটেশন হয়ে গেছে, আমরা বলি যে অবস্ট্রাকশন হয়ে গেছে,
তারপরে যেটা হলো যে কারো দেখা যায় যে অ্যাবসেস বা ইনফেকশন হয়ে গেল পেটে বা অন্য শরীরে অন্য কোথাও পুঁজ হয়ে গেল সেটা বের করতে হবে এইগুলোকে আমরা আর্জেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলি তো এই আর্জেন্টগুলো দ্রুতই অপারেশন করতে হবে এবং সেই অপারেশনের ব্যবস্থা কম বেশি সব হাসপাতালেই সীমিত আকারে হলো সেটা কিন্তু এখনো চালু আছে ধন্যবাদ খুব সুন্দর করে বলছিলেন দর্শক নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে আছেন আবারও বলছি আমাদের সাথে যোগাযোগ করবার জন্য যে নম্বরগুলো আমরা বলেছি আপনারা মনিটরের নম্বরগুলো দেখতে পাবেন এছাড়া আপনারা কিন্তু যারা সোশ্যাল মিডিয়া বিশেষ করে আমরা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু শেয়ার করে প্রিয়জনকে অনুষ্ঠানটি দেখবার জন্য অনুপ্রেরণা দিতে পারেন আরেকটি বিষয় যারা প্রশ্ন করবেন নিশ্চয়ই টেলিফোনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন এবং গুছিয়ে প্রশ্নের পুরোটা আমাদেরকে বুঝিয়ে বলবেন তাতে করে আমরা ভালোভাবে আপনার প্রশ্নের পরামর্শ দিতে সক্ষম হব আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষা রইলাম এই মুহূর্তে আমি আরেকটি প্রশ্ন করছি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ মামুন আপনার কাছে আমরা বিশেষ করে করোনাকালে যেমন দেখছি যে রোগীদের নানা রকম সমস্যা হচ্ছে জ্বর হচ্ছে জ্বরের মধ্যে কিন্তু আমরা সাধারণত কোনো শল্য চিকিৎসা করি না আমরা যেমন স্টেন্টিং বা আমরা অ্যানজিওগ্রাম সেটিও আমরা করি না ভালো হবার পরে করি আমরা একটি অভিজ্ঞতা গত বছর বলি যে ডেঙ্গুর একটি প্রকোপের সময় আমি এক রোগীর স্টেন্টিং করেছিলাম তখনই কিন্তু তার হাসপাতালে থাকা অবস্থা তার জ্বর আসে এবং আমরা তাকে দেখি রক্ত পরীক্ষা প্লেটলেট কাউন্ট কমে যায় সে অবস্থায় আমরা কিন্তু অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল যেগুলো ওষুধ আমরা রক্ত পাতলা করে সেগুলো আমরা স্টপ করে বন্ধ করে দিয়েছিলাম তো আমরা জানি যে শল্য চিকিৎসা করার সময় কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে হাসপাতালে থাকা অবস্থা হতে পারে বা রোগীদের হাসপাতালে আসার আগেও কিন্তু শল্য চিকিৎসা রোগীদের কিন্তু জ্বর আসতে পারে প্লেটলেট কাউন্ট কমতে পারে সেক্ষেত্রে আপনারা রোগীদের কিভাবে পরামর্শ দিবেন ধন্যবাদ আপনার কাছে এই প্রশ্নটি আসবো তবে তার আগে একজন দর্শক আমাদের অপেক্ষায় আছেন তার প্রশ্নটি গ্রহণ করছি দর্শক বলুন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বলুন আমরা শুনছি আপনাকে আমার আমার ওয়াইফের বয়স 50 জি এর মাঝে মধ্যে ওই পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় এবং মাঝে মধ্যে জ্বালা যন্ত্রণা করে পায়খানা করার সময় কষ্টকাঠিন্য আছে কিনা কষ্টকাঠিন্য আছে কোনো সমস্যা নেই পায়খানা একটু নরম আছে নরম আছে শক্ত না আরেকটি বিষয়ে বলবেন এটি কতবার হয় দিনে বা অথবা তাজা রক্ত যায় নাকি কালো রক্ত যায় দর্শক বুঝতে পেরেছেন না রক্ত মানে তাজা রক্ত মানে দেনে পায়খানা একবারই হয় একবার আসে বেশি হয় না কিন্তু আপনার ইতিহাসটি না আমাদের খুব ভালো জানা কারণ কি যদি তাজা রক্ত চায় যেমন মুরগি জবাই করলে যেরকম তাজা রক্ত সেরকম তাজা রক্ত নাকি কালো রক্ত দিনে কতবার যায় কারণ একটি পরামর্শ দেওয়া দিতে গেলে আমাদের কিন্তু ইতিহাসটি ভালোভাবে জানা দরকার আমার মনে হয় ডাক্তার মোহাম্মদ আব্দুল মামুন আপনার কোনো বিষয় জানবার আছে কিনা আচ্ছা আমরা যতটুকু শুনলাম দর্শক যে আপনার মিসেস ওনার হলো রক্ত যাচ্ছে মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে কোনো ব্যথা আছে কি ব্যথা বেদনা জ্বালা পোড়া এগুলো আছে জি মাঝে মধ্যে আচ্ছা তো যেটা শুনে মনে হচ্ছে এটা কি প্রায় প্রায়শই যায় ব্যথা করে মাঝে মধ্যে ব্যথা করে না এটা কি প্রায়শই যায় প্রায় প্রতিদিনই না এরকম হয় যে বছরে দুই চার বার এরকম হয় না 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 মাসে এরকম আচ্ছা বুঝতে পেরেছি তো আমাদের কাছে আপনার যে কমপ্লেন এটা শুনে মনে হলো উনি সম্ভবত অ্যানাল ফিশার জাতীয় রোগে ভুগছেন তো অ্যানাল ফিশার যদি অনেকদিন দীর্ঘদিন যদি থাকে তাহলে আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে সার্জারি লাগতে পারে কিন্তু এর পূর্ববর্তী যে সময়টুকু আমাদের উপদেশ থাকবে ওনাকে যেটা করতে হবে যে ওনার মলটা নরম রাখার চেষ্টা করতে হবে তো মলটা নরম রাখার জন্য মল কিন্তু এমনিতেই নরম হচ্ছে আচ্ছা হ্যাঁ মল যদি নরম হয় খুব ভালো আপনি যেটা হলো যে এমনি শাকসবজি ফলমূল এগুলো তো খাবেন আর এটার পাশাপাশি যখন এরকম ব্যথা হবে বা এপিসোড হবে একটু কুসুম গরম পানিতে মলদারটা ডুবিয়ে একটু বসবেন এটা কমে যাবে জ্বালা পোড়াটা কমে যাবে আর এটা দীর্ঘস্থায়ী ধরেন যে 3 মাস 6 মাস বা 1 বছর হয়ে গেছে এরকম যদি হয় তাহলে একজন অন্তত বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন হয়তো অনেক সময় দেখা যায় একটু দীর্ঘস্থায়ী যেগুলো হয় সেগুলোর জন্য সার্জারির প্রয়োজন হতে পারে জি দর্শক নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের পরামর্শ পেয়েছেন আসলে আমি সবার প্রতি বিনীত অনুরোধ যারা প্রশ্ন করবেন একটু গুছিয়ে প্রশ্ন করবেন এবং তাতে করে কিন্তু আমাদের প্রশ্নের পরামর্শ দেওয়া সহজ হবে আপনার উপকার হবে আমরা যে কথা শুনছিলাম যে বিশেষ করে মলদারের সমস্যাটি তো আমি ডাক্তার আব্দুল মামুন আপনাকে একটু প্রশ্ন করছি অ্যানাল ফিশার হেমোরয়েডস বা পাইলস এই যে শব্দগুলো কিন্তু অনেকে কাছে কাছাকাছি কিন্তু রোগটি কিন্তু ভিন্ন ভিন্ন
কিন্তু সবাই কিন্তু মানে সব ধরনের রোগকে পাইলস বলেই অভিহিত করে থাকেন। সাধারণত আমাদের কাছে রোগীরা অনেকেই বলেন যে পাইলসের সমস্যা, কিন্তু সবাই সব সমস্যা তার পাইলস নয়। আমরা কিভাবে বুঝতে পারবো কোনটি আসলে পাইলস বা হেমোরয়েডস যেটা মেডিকেল পরিভাষায় বলা হয়, অথবা অ্যানাল ফিশার বা এরকম আরো আরো কিছু নাম আছে, তো কিভাবে আমরা একটিকে সাধারণ মানুষের উপযোগী করে সমস্যাটিকে আসলে বুঝতে আমাদের 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 লোকজন যারা আছেন, আমাদের সাধারণ লোকজন মলদ্বারে যে কোনো অসুখকেই পাইলস মনে করে থাকেন। তো আসলে মলদ্বারে অনেক ধরনের অসুখ হয়, তো সব অসুখ কিন্তু পাইলস না। পাইলস মলদ্বারে একটা কমন অসুখ, কিন্তু এটা ছাড়া আরও অনেক কারণে মলদ্বারে সমস্যা হতে পারে এবং মলদ্বারে রক্ত যেতে পারে। তো আমি সবসময়ই বলি মলদ্বারে যদি কারো রক্ত যায়, বিশেষ করে বয়স যদি 40 বা অ্যাবাভ হয়, তাহলে অবশ্যই এটা একটা অ্যালার্মিং সাইন। আপনি মলদ্বারে রক্ত গেলে ঘরে বসে থেকে নিজস্ব চিকিৎসা বা টোটকা চিকিৎসা না করে অবশ্যই অবশ্যই মলদ্বার একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন এবং মলদ্বার পরীক্ষা করিয়ে নিশ্চিত হবেন যে মলদ্বারে অন্তত কোনো খারাপ অসুখ। খারাপ অসুখ বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে কোলন এবং রেকটাম ক্যান্সার, এটা না। যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মলদ্বারে রক্তপাত, এটাকে আপনাকে একটা অ্যালার্মিং বা একটা বিপজ্জনক সাইন হিসাবে আপনাকে দেখতে হবে। এবং এটার পাশাপাশি যদি আপনার ওজন কমে যায়, হ্যাঁ, যদি ওজন কমে যাচ্ছে, খাওয়ায় অরুচি আসে, হ্যাঁ, ঘন ঘন মলত্যাগ হচ্ছে অথবা মল ক্লিয়ার হচ্ছে না, এরকম যদি থাকে এটাকে অ্যালার্মিং হিসাবে দেখবেন। আর আপনি যেটা বলছিলেন মলদ্বারে যেরকম রক্ত যাওয়ার মধ্যে পাইলস যেরকম কারণ, অ্যানাল ফিশার যেরকম একই কারণে রক্ত যেতে পারে, এবং ইভেন মলদ্বারে ক্যান্সার হলেও কিন্তু রক্ত যেতে পারে, মলদ্বারে পলিপ হলে রক্ত যেতে পারে, মলদ্বারে টিবি হলে রক্ত যেতে পারে, মলদ্বারে ডায়াবেটিকুলোসিস হলে রক্ত যেতে পারে, এরকম হরেক রকম কারণে কিন্তু রক্ত যায়। কাজেই দর্শক, মলদ্বারে রক্ত যাওয়া মানেই পাইলস না। যতক্ষণ পর্যন্ত আমরা সেকথাই বলছিলাম যে আসলে চিকিৎসকের সাথে আমার মনে হয় রোগটি শনাক্ত করা উচিত, তাহলে কিন্তু চিকিৎসা কিন্তু আপনি ভালো পরামর্শ পাবেন। একজন দর্শক আমাদেরকে ফেসবুকের একটি প্রশ্ন সেটি করছি, মোহাম্মদ রায়হান খান টোড়াত, তিনি আমাদের সালাম দিয়েছেন এবং 15 আগস্টে নিহত সকল শহীদদের তিনি স্মরণ করেছেন। আর প্রশ্নটি হলো বরগুনা থেকে মোহাম্মদ ইউনুস খান, তার বয়স 52 বছর, দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছেন, ডাক্তার দেখিয়েছেন, স্বাভাবিক খেতে বলেছেন তাকে খাওয়া দাওয়ার চিকিৎসক, করোনার কারণে তিনি এখন ডাক্তার দেখাতে পারছেন না, পায়খানার পর ব্যথা করে রক্ত যায় না, অন্য কোনো মেডিসিন আছে কি না তিনি জানতে চেয়েছেন, তার করণীয় কি? ডাক্তার আব্দুল্লাহ মামুন। ধন্যবাদ দর্শক, আপনি বলেছেন পায়েস হয়েছে, আবার বলছেন যে মলদ্বারে ব্যথা আছে। সাধারণত পায়েসে কিন্তু ব্যথা কম হয়, যদি পায়েসের কোনো কমপ্লিকেশনস না হয় সাধারণত ব্যথার পরিমাণ খুব কম হয়, আর অ্যানাল ফিশারে একটু ব্যথা হতে পারে। তো আপনার যদি এই মুহূর্তে রক্ত যদি না যায়, আপনি যেহেতু বাসায় মানে ব্যথার ওষুধ হিসাবে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, আর যখন ব্যথা হবে বিশেষ করে মলত্যাগের পরপর যখন ব্যথা হবে, আপনি যেটা ঈশদুষ্ট গরম পানিতে একটু লবণ দিয়ে 4-5 চামচ লবণ দিয়ে মলদ্বার ডুবিয়ে একটু বসবেন, আপনি হয়তো ব্যথা থেকে একটু আরাম পাবেন। আমরা অবশ্যই মল নরম রাখার চেষ্টা করব। আমরা একজন দর্শকের প্রশ্ন গ্রহণ করছি চট্টগ্রাম থেকে, সায়মা তিনি প্রশ্ন করবেন, তার প্রশ্নটি আমরা গ্রহণ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে আমার ভাইয়ের জন্য প্রশ্ন করার জন্য ফোন করেছি। জি জি, আমার ভাইয়ের বয়স 28 বছর, তার হার্টের রক্তনালীতে স্টেন পরানো হয় এবং তার অ্যানোটিকের ভাব চেঞ্জ করানো হয়। আবার একটু বলবেন কি, সাইমা একটু আস্তে আস্তে বলুন, কি আপনার ভাইয়ের কি করেছেন? স্যার, আমার ভাইয়ের রক্তনালীতে স্টেন পরানো হয়েছে। স্টেন করিয়েছেন 28 বছর বয়সে? জি, এবং তার কে অ্যানোটিকের ভালভও চেঞ্জ করা হয়। ভালভও চেঞ্জ করেছেন, কোন ভালভটি সেটা? স্যার, এভিআর। এভিআর করেছেন, জি বুঝতে পেরেছি। মেটালিক ভালভ নাকি মেটালিক, যেটা কি মেটালিক বলে নাকি আপনার বায়োপ্রস্থেসিস, আসলে এটা কি কোন ধরনের ভালভ বলতে পারবেন? অ্যানোটিকের ভালভ। হ্যাঁ, ভালভ দুই রকম আছে, অর্থাৎ অ্যাকচুয়াল যে মেটালিক আমরা বলে থাকি যেটার জন্য একরকম, আরেক ধরনের আছে টিস্যু ভালভ আছে, অ্যাকচুয়াল টিস্যু ভালভ। ঠিক আছে, আপনি বলতে পারছেন না, বলুন আপনি। একটি টিস্যু ভালভ, একটি মেটালিক ভালভ, মেটাল দিয়ে তৈরি, আরেকটি হলো যে টিস্যু ভালভ বলে থাকি আমরা, অসুবিধা নেই, আপনি বলুন তার বাকিটা। স্যার, এভিআর ভালভটাই চেঞ্জ করেছে। আচ্ছা, বুঝতে পেরেছি, জি। তারপরে?
चिकित्सक आलोचना करबेन आयनार लेवल आंतर्जातिक मानदंडे अर्थात सुरक्षित रखते তারপরে কিন্তু আপনি ভ্যাকসিন নিতে পারবেন, ভ্যাকসিন নিতে বাধা নেই। তবে আমরা যারা ওয়ারফেরিন ওষুধটি খেয়ে থাকেন, যারা এই ধরনের এভিআর ভালভের চিকিৎসা করেছেন, রিপ্লেসমেন্ট করেছেন, আমরা বুঝতে পেরেছি তাদের জন্য কিন্তু আয়নের লেভেলটি একটি আমরা যে মাত্রা বললাম তার সেই মাত্রা রাখাটা খুবই জরুরি। এবং সেক্ষেত্রে রাখার পরে কিন্তু আপনি নিশ্চিন্তে ভ্যাকসিন নিতে পারবে আপনার ভাই, তাতে কিন্তু কোনো মানে সমস্যা হবে না, বরং উপকার বেশি পাবেন। আপনার ভাইয়ের জন্য আমাদের শুভকামনা রইল। ভ্যাকসিন নেবার আগে আমি বলবো যে একটু আয়নার লেভেলটি একটু ঠিক করে নিলে আপনার জন্য ভালো হবে। আপনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের প্রতি আস্থা রাখবার জন্য। আমরা আবারও আসছি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ মামুন আপনার কাছে, আরেকটি প্রশ্ন আনছি। আচ্ছা, আমরা কি একটু পূর্বের আলোচনায় যেতে পারি কিনা, যে প্রশ্নটা আপনি করেছিলেন, জি, যে জ্বর থাকে কোভিড কালীন সময়, আসলে সার্জারির জন্য কিরকম প্রস্তুতির দরকার? জি অবশ্যই, এটা যদি আমরা একটু দর্শকদের সাথে আলাপ করি। একটা হলো যে এই কোভিড এর সময়ে কারো যদি সার্জারির প্রয়োজন হয় কি ধরনের প্রস্তুতির দরকার আছে বা কখন করাবেন আপনি সার্জারি? দর্শক, আপনার যদি সার্জারির প্রয়োজন হয় এই কোভিড কালীন সময়ে, আপনি হাসপাতালগুলো কিন্তু আপনাকে সেই সার্ভিসটুকু দিয়ে যাচ্ছে, হয়তো কিছুটা সংকুচিত হয়েছে, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে পরিস্থিতি বিবেচনায়। তো প্রস্তুতিটা কিরকম, যে কোনো রোগীকে সার্জারির পূর্বে কিন্তু তার একটা কোভিড টেস্ট করানো হয়, আরটিপিসিআর অথবা খুব সাম্প্রতিককালে অ্যান্টিজেন টেস্ট, কিন্তু যদি সম্ভব হয় বেটার হলো যে আরটিপিসিআর টেস্ট করিয়ে নেওয়া। এটা সাধারণত একদিন বা আমরা বলি যে 48 ঘন্টা, যে স্ট্যান্ডার্ড প্রোটোকল হলো সার্জারি করার 48 ঘন্টার মধ্যে করতে হবে। তারপরে যেটা হলো যে এই টেস্টের স্যাম্পল দেওয়ার পরে রোগীকে কিন্তু আইসোলেশনে থাকতে হবে, যে তারপরে আপনি একটু সামাজিক মেলামেশা করবেন, এটা থেকে কিন্তু দূরে থাকতে হবে, যেন এই সময়ের মধ্যে আপনার জন্য কারোর সাথে মানে এরকম যা যার সংক্রমণ থাকতে পারে এরকম লোকজনকে আপনি যেন অ্যাভয়েড করতে পারেন। তারপর হাসপাতালে আপনি যখন ভর্তি হবেন, হাসপাতালে অবশ্যই আপনার কাছে অ্যাটেন্ডেন্ট, যে আপনার যিনি পরিচর্যা করবে বা সেবা শুশ্রূষা করবে, কখনোই যেন একজনের বেশি যেন না হয় এবং যেন বিশ্বস্ত এবং ওনার যেন কোনো ডিজিজ না থাকে। সাধারণত কোমরবিড কন্ডিশন আমরা বলি, ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, হ্যাঁ, হার্টের ডিজিজ, এগুলো যেন না থাকে। এরকম ইয়াং একজন যদি ভালো হয়, এবং ওনাকেও কিন্তু সবসময় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সামাজিক দূরত্ব এগুলো মেনটেন করে চলতে হবে। আর বাকিটা যে হাসপাতাল বা যেখানে আপনার সার্ভিস দেবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষ এনশিওর করবেন, অবশ্যই আপনার চিকিৎসক, আপনার যারা সেবা দেবে যে সমস্ত নার্স বা সেবক সেবিকা যারা থাকবেন তারা অবশ্যই সবসময় মাস্ক পরেন এবং তারা নিয়মিতভাবে স্যানিটাইজ করে থাকেন। কাজে সেক্ষেত্রে হাসপাতালে ভয়ের কোনো কারণ নেই। আমরা অবশ্যই বলছি যে কথা বলছিলেন ডাক্তার মোহাম্মদ আব্দুল মামুন, সুন্দর করে বলছেন, এই বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ। আমরা তারপরও আমরা বলবো সবাই আমরা বুঝে শুনে এবং নিয়ম নীতি মেনেই সার্জারি করছি, এবং তবে ইমার্জেন্সি হলে কোনো রোগী কিন্তু আমরা ফেরত দিচ্ছি না, সব রোগীর চিকিৎসা আছে, অধিকার আছে, এবং জীবন রক্ষার সমস্ত ওষুধ চিকিৎসা কিন্তু আমরা করছি, সেটি শল্য চিকিৎসা হোক বা যে ধরনের চিকিৎসাই হয়ে থাকুক। আমরা একজন দর্শকের প্রশ্ন গ্রহণ করব, আলামিন রাজশাহী থেকে তার প্রশ্নটি গ্রহণ করছি। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি রাজশাহী থেকে বলছিলাম। বলুন, আমরা শুনছি। জি, আমার গত 2 সপ্তাহ আগে একবার মলদারে মল খুব শক্ত হয়, একটু মলদারে ব্যথা করতেছিল, তো পরে একটা অ্যাবুলাক সিরাপ খাওয়ার পর মল নরম হওয়ার পর ব্যথাটা ছেড়ে গেছে। আবার কয়েকদিন থেকে মল একটু হালকা শক্ত, না পুরোপুরি নরমই আছে, কিন্তু মলদারটা খুব ব্যথা করতেছে। জি ডাক্তার আব্দুল মামুন ধন্যবাদ। দর্শক,
তো আপনি যেটা বলেছেন যে মলদার এরকম ব্যথা হয়েছিল কিছুদিন আগে, তারপর যখন মল নরম হয়ে গেল তখন ব্যথাটা কমে গেল, তো রিসেন্ট আবার ব্যথা করছে। তো আপনার যে সমস্যা সেটা শুনে আমাদের মনে হচ্ছে যে কোনো কারণে যে শক্ত যে মল ত্যাগ করেছেন সেই সময় মলদার একটু ছিঁড়ে গেছে বা টিয়ার হয়েছে, এবং সেইটার কারণে সেই যে টিয়ার বা ছিঁড়ে গেছে সেটা হয়তো কমপ্লিটলি এখনো হিল করে নাই, মানে এটা এখনো পুরোপুরি আরোগ্য হয় নাই, ওই ছিঁড়ে যাওয়া বা যে ঘাটা হয়েছে সেটা আরোগ্য হয় নাই, তো সেই কারণে আপনার ব্যথাটা এখনো আছে। তো আপনার জন্য একই উপদেশ আগে যেটা বলেছি যে আপনি অবশ্যই মল নরম রাখার চেষ্টা করবেন, পানি খাবেন পর্যাপ্ত পরিমাণে, অন্তত 8 থেকে 10 লিটার, শাকসবজি ফলমূল খাবেন এবং মলটা নরম রাখার চেষ্টা করবেন, এবং পাশাপাশি যখন ব্যথা হবে বিশেষ করে মল ত্যাগের পর আপনি একটু কুসুম গরম পানিতে একটু সেচ বাদ যেটা নেবেন এটা নিলে হয়তো আপনি ভালো থাকবেন আশা করছি। আমরা ইদানিংকালে দেখছি একটি বড় ধরনের প্রশ্ন আসে, কারা টিকা নিতে পারবেন কি পারবে না, বারবার বলছি সবাই টিকা নিতে পারবেন, কারা পারবেন কারা পারবে না, তারপরে কিন্তু প্রত্যেকেই জানতে চান তার নিজের বাড়িতে যে রোগীটি আছে তারা নিতে পারবেন কিনা। আমরা সবার প্রতি বলছি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যেমন এই মুহূর্তে ফেসবুকে একটি প্রশ্ন হচ্ছে লিটন বড়ুয়া মুন্নি, তার 2013 সালে ওপেনার সার্জারি হয়েছে, হার্টের ছিদ্র ছিল, তিনি এখন কি ভ্যাকসিন নিতে পারবেন কিনা। আমরা অবশ্যই বলছি আপনি ভ্যাকসিন নিতে পারবেন। আমরা সংক্ষেপে বলছি সবসময় বলছি যে যাদের এই ধরনের সমস্যা আছে বা কোমরবিড কন্ডিশন আছে তারা নিশ্চয়ই ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন নিলে বরং আরও বেশি আপনি সুরক্ষিত থাকবেন। আমরা আরেকটি প্রশ্ন করছি ডাক্তার মোহাম্মদ আব্দুল মামুন, আমরা জানি যে মলদারের সমস্যার জন্য কিছু পরীক্ষা করা হয়, বিশেষ করে আমরা যেমন দেখি যে এন্ডোস্কোপি করা হয় খাদ্য নালীতে কোনো সমস্যা আছে কিনা, আমরা দেখি যে একইভাবে প্রোক্টোস্কোপি বা কলোনোস্কোপি অথবা সিগমাডোস্কোপি এরকম কিছু নামে মলদারের কিছু পরীক্ষা করা হয়। আসলে কখন এই ধরনের পরীক্ষা করা, এটা কি খুবই জরুরি কিনা এই করোনাকালে, বা আমরা এই সময়টাতে যতটা কম সম্ভব রোগীদেরকে ধরনের কষ্টকর পরীক্ষাটি দিতে পারি কিনা, বা অ্যাবসলিউট ইন্ডিকেশন কি, কখন খুব প্রয়োজন না করলে রোগীর সমস্যা হতে পারে, এই বিষয়টি জানতে চাচ্ছি। ধন্যবাদ, এটা খুব ভালো প্রশ্ন আমার মনে হয়, কারণ এটা জানার দরকার আছে। কোলোনোস্কোপি পরীক্ষা কিন্তু সব রোগীদের করার প্রয়োজন হয় না, তো কাদের প্রয়োজন হয়, যদি আপনার চিকিৎসক যদি মনে করেন যে আপনার রোগ নির্ণয়ের প্রয়োজনে এই পরীক্ষাটা অত্যাবশ্যক শুধু তখনই, তো কখন উনি মনে করতে পারেন? একটা হলো যে চিকিৎসক যদি সন্দেহ করেন যে আপনার যে মলদারে যে রক্তপাত হচ্ছে তার সাথে কোলন বা রেকটাম ক্যান্সারের সম্পর্ক থাকতে পারে, ভিতরে কোনো পলিপ থাকতে পারে, অথবা যেখান থেকে রক্তপাত হচ্ছে সেই জায়গাটা চিহ্নিত করা যাচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে আপনার এরকম ওজন কমে যাচ্ছে, অনেক কারণে ওজন কমে যাচ্ছে, চিকিৎসকের সন্দেহ আছে যে কোলনের কোনো অসুখ হয়তো থাকতে পারে, শুধুমাত্র সেই সব ক্ষেত্রে কিন্তু চিকিৎসক আপনাকে অ্যাডভাইস করেন। এবং সাধারণত কোলোনোস্কোপি আমরা যেটা স্ক্রিনিং হিসাবে করি, যে বিশেষ করে কোলন এবং রেকটাম ক্যান্সার স্ক্রিনিং করানোর জন্য, সেইগুলোও কিন্তু 45+, তো সেইটা আমার মনে হয় যে এই মুহূর্তে খুব বেশি করানো হচ্ছে না, শুধুমাত্র ইমার্জেন্সি প্রয়োজনে করানো হচ্ছে। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন গ্রহণ করছি, তার প্রশ্ন, দর্শক আপনি প্রশ্ন করুন। ঢাকার নগরগঞ্জ থেকে আজিম ভুঁইয়া তিনি আমাদের প্রশ্ন করবেন, তার প্রশ্নটি আমরা গ্রহণ করছি। দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমার এই যে পাইলসের তো সমস্যা, পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করার পরে ওইখানে আপনার কাটা কাটা মতো দিন দিই। জি, আপনি সংযুক্তি বিচ্ছিন্ন করবেন না ডাক্তার আব্দুল মামুন, আপনার কোনো বিষয় জানবার আছে কিনা। ধন্যবাদ দর্শক, আপনি যেটা বললেন যে একটু কাটা বা মনে হচ্ছে যে ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, এরকম অনুভূতি সাধারণত হয় অ্যানাল ফিশার, অ্যানাল ফিশার, সম্ভবত আপনি অ্যানাল ফিশারে ভুগছেন, এবং এটার জন্য যেটা চিকিৎসা, যদি এটা দীর্ঘদিনের হয়ে থাকে তাহলে অনেক সময় শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। আর এটার পূর্ব পর্যন্ত আপনি যেটা করতে পারেন, আপনি ওইখানে একটা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন, বাজারে বিভিন্ন ধরনের নামে অয়েন্টমেন্ট পাওয়া যায়, যেমন এরিয়ান অয়েন্টমেন্ট, অ্যানোস্টেট অয়েন্টমেন্ট নামে পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। এটার পাশাপাশি আপনাকে মল নরম রাখার চেষ্টা করতে হবে, আমরা আগেও আলোচনা করেছি কিভাবে মল নরম রাখা যায়। আমরা একজন দর্শকের ফেসবুকে প্রশ্ন গ্রহণ করছি। হ্যালো, জি দর্শক বলুন। ভাইয়া, আমার এটা মানে প্রায় 15-16 বছর যাবত, মানে আগে প্রথমত মনে করেন ব্যথা করতো, কিন্তু এখন ইদানিং মনে করেন এটা পরিবর্তে যে। আপনার কি খাদ্যের সাথে কোনো সমস্যা বাড়ে কমে কিনা, কোনো কিছু খেলে কমে বাড়ে এরকম হয়? না, আমি এমনি সাধারণত ওই যে আপনার একজনের পরামর্শে পাইলসোপ আর ওই যে আপনার রোলাক্স
ব্যথার জন্য এসে খাইছিলাম। জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই ধরনের ব্যথানাশক ওষুধ খেলে কিন্তু সমস্যা বাড়তে পারে, কারণ কি আপনারা জানেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়। আরেকটি বিষয়, যে চিকিৎসক দেখাচ্ছেন তার কাছ থেকে আপনি রোগটি জানতে পারলে ভালো হয়। আমি কিন্তু বলছিলাম যে সব সমস্যা কিন্তু পাইস না, রোগীরা সব ধরনের এই ধরনের মলদারের সমস্ত রোগকেই একসাথে বোঝানোর জন্য তারা পায়েস হিসেবে তারা অভিহিত করে থাকেন, ঠিক যেরকম পেটের যাবতীয় রোগকে তারা সবাই গ্যাস্ট্রিক বলে অভিহিত করে থাকেন। এইরকম একটি পারসেপশন আমাদের মধ্যে কাজ করে। আমার মনে হয় ডাক্তার আব্দুল মামুন একটু আগে খুব ভালোভাবে এই বিষয়টি বুঝে দিয়েছেন। আমি আরেকটু অ্যাড করতে চাই আপনার সাথে, একটা জিনিস হলো দর্শক, আমরা এই অনুষ্ঠানগুলো করছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের এই অনুষ্ঠান কিন্তু একজন চিকিৎসকের সাথে পরামর্শের, সরাসরি পরামর্শের বিকল্প না। এটা আমরা আপনাকে সহযোগিতা করতে পারি যে হ্যাঁ আপনি কী ধরনের চিকিৎসকের কাছে যাচ্ছেন বা কী ধরনের রোগে ভুগছেন, তো আপনার প্রশ্ন শুনে উপসর্গ শুনে আপনাকে পরামর্শ দিচ্ছি। কিন্তু এটা কখনোই আপনি একজন সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যে সাক্ষাৎ করবেন তার বিকল্প কিন্তু নয়। আমরা একজন দর্শকের বিশেষ করে ফেসবুকের প্রশ্ন নিচ্ছি, জাহিদুল ইসলাম, তার প্রশ্নটি আমরা দেখছি, বয়স 29 বছর, 2018 সালে কলোনোস্কোপি করেছিলাম, পলিপ ছিল তা অপারেশন করাই, তবে তার অল্প পায়েস পাওয়া যায়, ডাক্তার বলেছিলেন যদি বেশি সমস্যা হয় তারা ওনাকে 2-3 বছর এইভাবে দেখবেন, ব্লিডিং হয়নি কিন্তু টয়লেটের পর পায়ে পথে জলে, এটি 4-5 মিনিট থাকে, করণীয় কি? এখানে আমি দুটো বিষয় করব, এই দর্শকের জন্য যেমন আপনি প্রশ্নের পরামর্শ দিবেন, সঙ্গে আমি একটু প্রশ্ন করতে চাই, এই যে একজন 29 বছর বয়সের আসলে যে রোগী, তার জন্য কলোনোস্কোপি কতটা জরুরি এবং সার্জারি কতটা জরুরি, এটিকে আপনার কাছে, আমরা সাধারণত জানি যে খারাপ কিছু হলে সেটি ক্যান্সার বা যেরকম যদি কিছু মনে করি সেই ক্ষেত্রে আমরা এইভাবে আমরা এই রোগীকে কীভাবে আমরা পরামর্শ দিব, এবং যারা এরকম আরও রোগী আছে এই বয়সে তাদের জন্য কোনো পরামর্শ আছে কি না? এটা খুব ভালো প্রশ্ন, কারণ হলো কারো যদি পলিপ থাকে, বিশেষ করে কলোনিক পলিপ, তো কিছু কিছু পলিপের সাথে কিন্তু কোলন ক্যান্সারের সম্পর্ক আছে, যে পলিপ থেকে পরবর্তীতে কোলন ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তো আপনার চিকিৎসক যদি মনে করেন যে এই পলিপটা যেটা যদি বড় হচ্ছে এবং এটা রিমুভ করতে হবে এবং এটা পরবর্তীতে হিস্টোপ্যাথোলজি, যেটা প্যাথোলজিক্যাল পরীক্ষা হয়, এটার মাধ্যমে উনি পলিপের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হন, তো এই জন্য পলিপ থাকলে সাধারণত যদি একটু বড়, খুব ছোট পলিপ থাকলে হয়তো অনেক সময় কাটা হয় না। পলিপ থেকে ক্যান্সার হবার সাধারণত যে প্রিভ্যালেন্স বা বলে ইনসিডেন্স কত পার্সেন্ট হতে পারে অনেকে জানতে চান। এইটা ঠিক, এটা হলো পলিপ টু পলিপ ভেরি করে, বাট যদি পলিপ থাকে, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত এটা বায়োপসি পরীক্ষা না করি ততক্ষণ পর্যন্ত তো নিশ্চিত হতে পারি না যে এটা কী ধরনের পলিপ, তো যে কারণে পলিপ থাকলে এবং পলিপ যদি বড় হতে থাকে এটা ফেলে দেওয়াটাই সমীচীন আর কি। কারণ হলো আমরা একটা কথা বলি, কোলন ক্যান্সার এবং রেকটাম ক্যান্সার কিন্তু প্রিভেন্টেবল ক্যান্সার, একমাত্র ক্যান্সার যেটা প্রিভেন্ট করা যায়। তো প্রিভেন্ট করার উপায় কি? প্রিভেন্ট করার উপায় কিন্তু একটা, যে কোলোনোস্কোপি করে যদি কারো পলিপ পাওয়া যায় তাহলে পলিপটা যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে সেই পলিপ থেকে আর কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই। এবং একটা নির্দিষ্ট ইন্টারভেলে, সাধারণত দেখা যায় কারো যদি একবার কোলোনোস্কোপি করা হয় তাহলে তাকে 5-10 বছর পরে সেকেন্ড কোলোনোস্কোপি করা হয়, যে পরবর্তীতে কোনো পলিপ আসলো কিনা, যদি পলিপ আসে তাহলে সেটাও রিমুভ করা যায়। কাজেই এটা দর্শক, যদি পলিপ রিমুভ করা থাকে তাহলে আপনি হয়তো পরবর্তীতে আপনার একটা 5 বছর বা 10 বছর পরে পলিপের প্রকৃতি অনুযায়ী আপনাকে হয়তো আরেকটা কোলোনোস্কোপি। জি, আমরা একজন দর্শকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি বেশ জানতে চেয়েছেন, সোহেব হোসেন সাহেব, তার বাবা সারোয়ার হোসেনের জন্য, বয়স 63, একজন হার্টের রোগী, সার্বিক পরিস্থিতি বিবেচনায় হল্টার 24 আওয়ার্স টেস্টটি করেছিলেন, ডাক্তার তাকে পেসমেকার লাগাতে বলেছিলেন 2 মাস আগে, কিন্তু এখনও পেসমেকার লাগানো হয়নি, তিনি কোভিড ভ্যাকসিন নিতে পারবেন কি না? আমরা প্রথম শেষের অংশ যে বলছি, তিনি ভ্যাকসিন নিতে পারবেন, তবে হল্টার পরীক্ষা, যেহেতু এরকম আরও অনেক রোগী আছে, আমরা এরকম একটি পরীক্ষা হল্টার যেটি 24 ঘন্টার ইসিজি পরীক্ষা, সাধারণত যেসব রোগীরা একটু মাথা ঘুরে পড়ে যায় বা পরিপরি মনে হয়, আমরা বলি সিনকপি বা প্রিসনকপি, যারা এই ধরনের সমস্যা হতে পারে, বিশেষ করে দু ধরনের কারণে এরকম হতে পারে, একটি হলো যে আমাদের নারীর স্পন্দন যদি হঠাৎ করে বেশি কমে যায়, আমরা বলি স্বাভাবিক স্পন্দন 60 থেকে 160-এর নিচে কমে যায়, যদি মাথা ঘুরে পড়ে যায় তাদের হল্টার করা, আরেকটি হলো যেন ইস্কেমিক কারণ, যে কোনো কারণেই হোক না কেন, তিনি পেসমেকার চিকিৎসক বলেছেন সেটি যদি তিনি করতে দেরি করেন
ভ্যাকসিন নিতে কোনো বাধা নেই, নিশ্চিন্তে তিনি ভ্যাকসিন নিতে পারবেন, সেক্ষেত্রে আরও বেশি উপকার পাবেন। তবে আপনি জানেন যে পেস মানুষের শরীরে সৃষ্টি করতে একটি পেসমেকার দিয়েছে, সেটির নাম হলো সাইনাস নোড। সেটি যদি কখনো অসুস্থ হয়ে পড়ে, নাড়ির স্পন্দন কমে যায়, সেই রোগটির কারণে কিন্তু অনেক সময় পেসমেকার করা হয়। তবে আপনাকে বলবো যে সেজন্য ওষুধ অবশ্যই খাবেন, নিশ্চয়ই চিকিৎসক দিয়েছেন, সঙ্গে আপনি ভ্যাকসিন নিতে পারবেন। আপনার বাবার জন্য যে প্রশ্ন করছেন, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন আমরা করব। আমাদের যেহেতু আমাদের প্রশ্ন প্রায় শেষ, আমি এই অবস্থায় ডাক্তার তামান্না মধুমি আপনার কাছে আসছি। আমরা প্রতিদিনের মতোই আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, তো তার আগে একজন দর্শকের একটি প্রশ্ন আছে টেলিফোনে, তার সেই প্রশ্নটি গ্রহণ করছি। দর্শক আপনি প্রশ্ন করুন। দর্শক আপনার অপেক্ষায় আছি। হ্যালো হ্যালো, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার অপেক্ষায় আছি। আমাদের প্রতিটি মুহূর্ত অনেক অনেক মূল্যবান, অনেক দর্শক অপেক্ষায় থাকেন। দর্শক আপনি প্রশ্ন করুন। দর্শক আপনার অপেক্ষায় আছি। দর্শক কানেক্টেড হওয়ার আগে আমরা আরেকটা, আমার মনে হয় কোনো কারণে তিনি সংযুক্ত হতে পারছেন না, সংযোগটি বিচ্ছিন্ন যাচ্ছে। আমি এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি ডাক্তার তামান্না মধুমি আপনার কাছে যে প্রশ্নগুলো এসেছে, আজকের দিনের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিনা, সেই প্রশ্নটি আপনার কাছে শুনতে চাচ্ছি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেবার জন্য। আমরা বরাবরের মতোই বেশ কয়েকজন দর্শককে দিক নির্দেশনা দেবার চেষ্টা করেছি, তবে আজকে যিনি অতিথি স্যার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাব। ফরিদপুর থেকে মোহাম্মদ নাজমুল, যিনি 50 বয়স, হাইপারটেনসিভ এবং ডায়াবেটিক, তিনি জানিয়েছেন যে গত 2-3 মাস ধরে তিনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন এবং 2-3 মাস ধরেই তিনি ল্যাকটুলোস সিরাপ 2 চামচ করে দিনে 3 বেলা খেয়ে যাচ্ছেন, ইউসুফগুলের ভুষি খাচ্ছেন, কোনো ব্যথা হয় না, কোনো ব্লিডিং হয় না, প্রচুর পানি খান এবং প্রচুর সবজি খান, কিন্তু তিনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে পারছেন না। তিনি আপনার কাছে পরামর্শ চাইছেন স্যার। জি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, একেবারে সংক্ষিপ্ত আমরা উত্তর। ধন্যবাদ দর্শক। যেটা হলো যে ডায়াবেটিস হাইপারটেনসিভ, আমাদের এখানে প্রফেসর মোস্তফা জামান সাহেব আছেন, তো যারা অনেকগুলো ঔষধ খান, আপনি নিশ্চয়ই অনেকগুলো ঔষধ খান, অনেক ঔষধের কারণে কিন্তু অনেক সময় কিছুটা কনস্টিপেশন হয়। তো আপনি যেটা ল্যাকটোলোস খাচ্ছেন সেই ওষুধটাতে একটু কিছুটা সুগার থাকতে পারে, আপনি সেই ওষুধটা চেঞ্জ করে ডুলাক্স বা ম্যাকফিন জাতীয় যে ওষুধ না হয়ে, অর্থাৎ আপনি কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় আপনারা যে চিকিৎসা বিষয়ে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম যেগুলো পড়ে থাকে সেগুলোকে আমরা মেনে চলবো, এবং সঙ্গে ডায়াবেটিস থাকলে তাতেও কিন্তু আপনি হার্ট অ্যাটাকের উপকার পাবেন, এবং সবসময় আঁশযুক্ত খাবার খাবেন, তাতে করে যেমন হৃদরোগ থেকে ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন, একই রকম আপনার পরিপাকতন্ত্র এবং মলদ্বারের যে নানারকম ক্যান্সার থেকে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, মুক্ত থাকতে পারবেন। দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, প্রত্যেকের প্রতি আমাদের অভিনন্দন ভালোবাসা, এবং আজকে আমাদের অতিথি ডাক্তার মোহাম্মদ আব্দুল মামুন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের হেল্প ডেস্কে সবসময় হেল্প করছেন ডাক্তার তামান্না মধুমি আপনাকে, এবং আমাদের সাথে যারা আমাদের এই প্রডিউসার প্যানেলে আছেন, আমাদের ক্যামেরা পার্সন আছেন, যারা যারা যুক্ত আছেন এই অনুষ্ঠানের সাথে, সবার প্রতি আমাদের অভিনন্দন ভালোবাসা। দর্শক, আমরা এই শোকের মাসে আমরা আবারও বলছি, স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং যারা 15 আগস্টে শহীদ ছিলেন, প্রত্যেকের প্রতি আমাদের তাদেরকে স্মরণ করছি। এবং আমরা এই অনুষ্ঠান আপনারা জানেন প্রতি সোমবার থেকে বুধবার অনুষ্ঠিত হয়ে থাকে, এবং সরাসরি দর্শকদের প্রশ্নের পরামর্শ দিয়ে থাকি। আমরা আগামীকাল আমরা সমসাময়িক স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক পরামর্শ দিব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।